এদিকে সার্চ কমিটির সবাইকে নিরপেক্ষ উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, যোগ্য লোকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। দুপুরে রাজধানীর মতিঝিলে আইকন টাওয়ারে এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটি অত্যন্ত সুন্দর সার্চ কমিটি হয়েছে এবং এটির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন কমিশন হবে এবং বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ঠিক যেমনটি হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে।